নমস্কার আপনারা দেখছেন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর ফের খুলছে বেলুর মঠ সিদ্ধান্তের কথা জানালো মঠ কর্তৃপক্ষ দুয়ারে সরকার প্রকল্পকে আকর্ষণীয় করে তুলতে যেমন প্রকল্প তেমন সাজো সাত সকালে ঘন কুয়াশার কারণে ভয়াবহ দুর্ঘটনা রানীগঞ্জের কয়লা খনিতে মৃত্যু শ্রমিকের রূপশ্রী কন্যাশ্রী ও লক্ষ্মীর ভাণ্ডারের সাজোয়া নিয়ে তৃণমূল প্রার্থীর প্রচারে সমাজের লক্ষ্মীরা প্রচারে দক্ষিণ দমদম পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যব্রত সাঁতরা শ্যামপুরের শিবগঞ্জ খেয়াঘাট থেকে নৈনান যাওয়ার পথে আটক করা হয় এক চোরা শিকারীকে ভোট নিয়ে অনলাইনে প্রতিযোগিতা শিমলায় শুরু হয়েছে বাংলাদেশ ভারত মৈত্রী সংলাপের দুই দিন ব্যাপী দশম পর্ব করোনায় রাজ্যে সুস্থতার হার বেড়ে ৯৮.৫২%। আসছে বিস্তারিত খবরে ফের খুলছে বেলুর মঠ সিদ্ধান্তের কথা জানালেন মঠ কর্তৃপক্ষ ২৩ ফেব্রুয়ারি থেকে ফের খুলছে বেলুর মঠ প্রবেশের ক্ষেত্র থাকবে কড়া কোভিড বিধিনিষেধ করোনা বিধি মেনে মঠে দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে তবে কমিউনিটি কিচেন আপাতত চালু হচ্ছে না আগামী বুধবার ২৩ ফেব্রুয়ারি থেকে খুলছে বেলুর মঠ সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত ও বিকেল ৩.৫টা থেকে ৫.৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে বেলুর মঠের দরজা বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ নমস্কার সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে আগামী বুধবার ২৩শে ফেব্রুয়ারি থেকে বেলুর মঠে ভক্ত এবং দর্শনার্থীবৃন্দ প্রবেশ করতে পারবেন মঠ খোলার থাকার সময়সূচি হল সকালে ৭টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকালে ৩.৫টা থেকে ৫.৫টা পর্যন্ত ওই দিন থেকেই পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ এবং পূজ্যপাদ সহ সংঘাধ্যক্ষ মহারাজগণ যদি মঠে উপস্থিত থাকেন তাদেরও প্রণাম হবে এই প্রণামের সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বিশেষ করে ওয়েবসাইটের মাধ্যমে বেলুর মঠের যে ওয়েবসাইট রয়েছে তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর ভক্তগণ মন্দিরে প্রবেশ করতে পারবেন মন্দিরে বসার অনুমতি থাকছে না তাদের প্রণাম করে বেরিয়ে আসতে হবে ভক্তগণ ৪ঠা মার্চ বেলুর মঠে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি উৎসবে উপস্থিত হতে পারবেন সেদিন মঠ আরও বেশি সময় খোলা থাকবে এবং দুপুরে তাদের জন্য হাতে হাতে প্রসাদের ব্যবস্থা থাকবে আর বিকালে যে ধর্মসভা হবে তাতেও তারা উপস্থিত থাকতে পারবেন দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর আবার মঠ খোলার খবরে স্বভাবতই খুশি বেলুর মঠের ভক্তরা হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট গ্লোব নিউজ দুয়ারে সরকার প্রকল্পকে আকর্ষণীয় করে তুলতে যেমন প্রকল্প তেমন সাজো দুয়ারে সরকার প্রকল্পে ভিন্ন চিত্র ধরা পড়ল সাধারণ মানুষের কাছে প্রকল্পকে আকর্ষণীয় করে তুলতে নেওয়া হলো অভিনব উদ্যোগ যেমন প্রকল্প তেমন সাজো লক্ষ্মীর ভাণ্ডারের জন্য লক্ষ্মীর সেজে দেওয়া হচ্ছে ফর্ম আবার কৃষক বন্ধুর জন্য কৃষক সেজে দেওয়া হচ্ছে ফর্ম মানুষের উপস্থিতি নজর কাড়া প্রশাসনের উদ্যোগে খুশি মানুষ উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত প্রধান এবং বিডিও বিজয় গিরি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত মালিয়র ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মিটনা হাই স্কুলে ছিল দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প সেখানেই দেখা গেল অভিনব এই ধরনের উদ্যোগ রাজ্য সরকার বিধানসভা ভোটের আগেই দুয়ারে সরকার প্রকল্পের কথা ঘোষণা করে রাজ্যের প্রত্যেক মানুষ যাতে
সরকারি প্রকল্পের সঠিক সুবিধা পান, তাই এই ধরনের উদ্যোগ নেন রাজ্য সরকার। কারণ এর আগে বিভিন্ন ক্ষেত্রে দেখা যেত সরকারি প্রকল্প থাকলেও সমন্বয়ের অভাবে প্রান্তিক গ্রামের বহু মানুষ এই সব প্রকল্পের সুবিধা পেত না। সেই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার প্রকল্পের কথা ঘোষণা করেন, লক্ষ্য সাধারণ মানুষের ঘরে ঘরে সরকারকে পৌঁছে দেওয়া। আজকে দুয়ারে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের উদ্যোগে যে আমাদের রুটিন মাফিক যে হয় আমাদের মালিবর মানজিবি আজকে রুটিন মাফিক যে করেছে আমাদের, তাতে দুয়ারে সরকারে আমরা অনেক রকম ব্যবস্থাপনা আজকে করেছি আমরা। তাতে যেমন কৃষক সে যে কৃষকেরা নিজে হাতে সব জমা দিচ্ছে, কন্যাশ্রী থেকে কন্যাশ্রীরও নিজে জমা দিচ্ছে, লক্ষ্মী ভাণ্ডারে লক্ষ্মী সেজে ওনারা নিজে নিজে ফর্ম জমা দিচ্ছে। আমাদের এভাবে প্রত্যেকটা প্রকল্প হিসাবে আমাদের যা পরিষেবাগুলো পরিষেবার হিসাবে আমরা ওরা নিজে নিজে ফর্মগুলো জমা দিচ্ছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সাত সকালে ঘন কুয়াশার কারণে ভয়াবহ দুর্ঘটনা। সাত সকালে ঘন কুয়াশার কারণে 116B জাতীয় সড়কে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে মারিশদা থানার অন্তর্গত বেতালিয়া স্ট্যান্ডের কাছে। জানা গেছে হাওড়া থেকে কাঁথি আগত একটি সুজুকি আর্টিকা গাড়ি কাঁথির দিকে যাওয়ার সময় একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এর ফলে গাড়ির ড্রাইভার সহ গাড়িতে থাকা তিন যুবক আহত হন। গুরুতর আহত এক যুবক ও বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয় দারুয়া মহকুমা হাসপাতালে। স্থানীয়রা খবর দিলে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন মারিশদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে মারিশদা থানার পুলিশ। তবে স্থানীয়রা হুঁশিয়ারি দিচ্ছেন, আগামী দিনে রাস্তার ওপর দুপাশে পাথর বোঝাই গাড়ি দাঁড়িয়ে থাকলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, গ্লোব নিউজ। রানীগঞ্জের কয়লা খনিতে মৃত্যু হলো শ্রমিকের। রানীগঞ্জের নিমচাফাড়ি এলাকার সাতগ্রাম অন্তর্গত জেকে নগর প্রজেক্ট কলিয়ারি এলাকায় বৃহস্পতিবার রাত্রি 8:30 নাগাদ কয়লা খনি গহ্বরে চাল ধসে মৃত্যু হলো বছর 45-এর ডাব্লু হারির। এদিন তিনি কয়লা খনির ভিতরে কয়লা স্তরের ঝালাইয়ের কাজ করছিলেন। সেই সময় হঠাৎ করেই কয়লার চাঙর ধসে এই ঘটনা। তার সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা বিষয়টি লক্ষ্য করে খনি আধিকারিকদের খবর দিলে তারা জানতে পারেন বিষয়টি। এই খবর চাউর হওয়ার পর উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছন ইসিএল নিরাপত্তা রক্ষী ও রানীগঞ্জ থানার নিমচাফাড়ির পুলিশ। এদিন শ্রমিক সংগঠনের সদস্যরা দাবি করেন ওই শ্রমিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও চাকরির ব্যবস্থা করতে হবে ইসিএল কর্তৃপক্ষকে। এরকম প্রজেক্টে ঠিক রাত্রি 10:15 আমাদের ডাবলু হারি বলে একজন স্পট ডেড হয়ে গেছে চাল পড়ে পড়ে। ডিসিশন ছিল ওর, যাই হোক আজ দুমাস পর আজকেই প্রথম জয়েন করেছে আর আজকেই তার মৃত্যু হইল দুমাস পরে। তার আমরা চাইছি তার ডেড বেনিফিট যেটা পাই 1,00,000 টাকা যে শুনছে, 90,000 টাকা জ্বালানির জন্য এবং স্পট চাকরি সেটার জন্য আমরা গোটা যেখানে কর মডার্ন সাতগ্রাম এরিয়া সব আশেপাশের লোক এবং সমস্ত শ্রমিক প্রত্যেক টেবিলের শ্রমিক আমার সব সঙ্গে যুক্ত আছে, তার জন্য বেনিফিট পাই যতক্ষণ তার জয়নিং হয় ততক্ষণ আমরা কিন্তু অবরুদ্ধ করে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। রূপশ্রী, কন্যাশ্রী ও লক্ষ্মীর ভাণ্ডারের সাজোয়া নিয়ে তৃণমূল প্রার্থীর প্রচারে সমাজের লক্ষ্মীরা। এসো মা লক্ষ্মী বসু ঘরে গীতশ্রীর গান নিয়ে প্রচারে তৃণমূল প্রার্থী। সদ্য প্রয়াত হয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, তার সেই অমর গান এসো মা লক্ষ্মী বসু ঘরেকে পাথেয় করে এবার প্রচারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বসিরহাট মহকুমার টাকি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃত্যুঞ্জয় ঋষি দাস প্রচারে বেরোলেন সমাজের লক্ষ্মী অর্থাৎ মহিলাদের নিয়ে। কারুর হাতে রূপশ্রী, কারো হাতে কন্যাশ্রী, আবার কারো হাতে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের সাজোয়া, তা নিয়েই ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে তারা প্রচার করছেন। প্রার্থী মৃত্যুঞ্জয় দাস বলেন, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় যে কন যে গান আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জী যে স্মরণ করে প্রত্যেক মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, এর জন্য আমি বর্তমান রাজ্য সরকার এবং আমার নেত্রীকে শতকোটি প্রণাম জানাই। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রচারে দক্ষিণ দমদম পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সত্যব্রত সাঁতরা। রাজ্যের সর্বত্র পৌর নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে অন্যান্য জায়গার মতো দক্ষিণ দমদম পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যব্রত সাঁতরা
জোর কদমে তার নির্বাচনী প্রচার শুরু করে দিলেন। তিনি জানান, মানুষ নির্বাচিত করলে সর্বপ্রথম কোন কাজটা করবেন? বেশ কিছু রাস্তাঘাট রয়েছে একটু খারাপ হয়ে গেছে। আমি প্রথমেই বলছিলাম যে ডেভেলপমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস, নতুন রাস্তা করার পর সেটা একটা সময় না একটা সময় পুরনো হয়, সেটা নষ্ট হয়, সেটাকে আবার নতুনভাবে করতে হবে। এরকম বেশ কিছু রাস্তা আমি দেখেছি এবং আমার সৌভাগ্য যে আমি যেহেতু ডোর টু ডোর ক্যাম্পেইন করছি, রাস্তা দিয়ে হাত জোর করে চলে যাচ্ছি না, প্রত্যেকের বাড়িতে যাচ্ছি, অর্থাৎ অলিতে গলিতে সমস্ত জায়গাটা আমার দেখা হচ্ছে। সেটা কীরকম অবস্থায় রয়েছে, কী আগে ছিল, বর্তমানে কী রয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি এবং সেই অনুযায়ী আমার ভাবনা রয়েছে। নিকাশি ব্যবস্থাটা ভীষণ ইম্পর্টেন্ট, ওটাও আমাকে করতে হবে। দক্ষিণ দমদম থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। শ্যামপুরের শিবগঞ্জ থেকে নৈনান যাওয়ার পথে আটক করা হয় এক চোরা শিকারীকে। বিলুপ্তপ্রায় প্রাণী যেমন বাঘরোল, বনবিড়াল, শিয়াল, গন্ধগোকুল ইত্যাদির সংরক্ষণে নিরন্তর কাজ করে চলেছে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড অফ শ্যামপুর, আমাদের দিনকাল, আমরা শ্যামপুরবাসী সহ আরো কয়েকটি গ্রুপ। আজ খুব সকালেই এই গ্রুপগুলির তৎপরতায় পাচার হওয়ার আগেই ধরা পড়ল কয়েকটি লুপ্ত প্রায় প্রাণীর ঝলসানো দেহ এবং চামড়া। স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে গোপন খবর আসার ভিত্তিতে উদ্ধার হয় বন্য প্রাণীর ঝলসানো দেহ। খবর যায় বন দপ্তরের কাছে। বন দপ্তরের পক্ষ হতে একজন দুষ্কৃতীকে গ্রেফতার করা সম্ভব হলেও দুজন পলাতক। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। ভোট নিয়ে অনলাইনে প্রতিযোগিতা। দেরিতে হলেও জাতীয় ভোটার সচেতনতা বিষয়ক নিয়ে দেশব্যাপী যে বিশেষ অঙ্কন প্রতিযোগিতা চলছে, শুক্রবার সেই নিয়ে সাংবাদিক সম্মেলন করে জানালেন জেলার মুখ্য নির্বাচন আধিকারিক। শুক্রবার জলপাইগুড়ির জেলা শাসক, একই সঙ্গে জেলার মুখ্য নির্বাচন আধিকারিক মৌমিতা গোধারা বসু এক সাংবাদিক সম্মেলন করে জানান, গত 25 জানুয়ারি থেকে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমগ্র দেশের সঙ্গে এই জেলাতেও শুরু হয়েছে ভোট নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনলাইনে বিশেষ বিষয় নিয়ে প্রতিযোগিতা। এবারের দুটি বিষয়ের মধ্যে রয়েছে আমার ভোট আমার ভবিষ্যৎ এবং গণতন্ত্র একটি ভোটের ক্ষমতা। আমাকে সবসময় ফ্রি অ্যান্ড ফেয়ার, এটা আমি মিউনিসিপ্যাল ইলেকশনসের জন্য বলছি, তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস যাতে হয় তার জন্য আমাদের কমপ্লেন মনিটরিং সেল আমাদের 24 আওয়ার্স কাজ করছে। সেখানে যেখানে যেখানে আমরা যদি কোনো কমপ্লেন পাই, তাহলে আপনারা জানেন যেরকমভাবে টিম পাঠিয়ে, সেক্টর অফিসার্স পাঠিয়ে সেগুলোকে ইনকোয়ারি করা এবং একটা অ্যাকশন টেকেন রিপোর্ট করা, সেইগুলোকে আমরা করছি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। সিমলায় শুরু হয়েছে ভারত বাংলাদেশ মৈত্রী সংলাপের 2 দিন ব্যাপী 10ম পর্ব। বাংলাদেশ ভারত দুই প্রতিবেশী দেশের সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার ভারতের হিমাচল রাজ্যের রাজধানী সিমলায় বাংলাদেশ ভারত মৈত্রী সংলাপের 2 দিন ব্যাপী 10ম পর্ব শুরু হয়েছে। এই সংলাপের লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করা এবং দুই বন্ধু প্রতিম দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরো জোরদার করা। বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ এবং ইন্ডিয়া ফাউন্ডেশন যৌথভাবে উভয় দেশের নীতি নির্ধারক, কূটনীতিক এবং বাংলাদেশ ভারত সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞদের অংশগ্রহণে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ডায়ালগ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। সূত্র জানায়, দুদিনের সংলাপে বাণিজ্য ও বিনিয়োগ, সংযোগ, প্রযুক্তি, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা, চরমপন্থা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। আসছে করোনা সংক্রান্ত খবরে। 24 ঘন্টায় রাজ্যে নতুন করোনা আক্রান্ত 467 জন, মোট করোনা আক্রান্ত 20,12,475 জন। রাজ্যে করোনা থেকে সুস্থ 1,367 জন, করোনায় মোট সুস্থ 19,81,605 জন। করোনায় রাজ্যে সুস্থতার হার বেড়ে 98.52%, রাজ্যে করোনার সংক্রমণের হার 1.27%, করোনায় এখন চিকিৎসাধীন কমে 8,776 জন। আজকের গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।